রানু মণ্ডলের এই সঙ্গীত সফর অনেকটাই স্বপ্নের মতো। রানাঘাটে স্টেশন থেকে আলো ঝকমকে বলিউড, এক ভাইরাল গানেই গোটা বিশ্বের কাছে জনপ্রিয় হয়ে গেছেন রানু মণ্ডল। তারপর বলিউডে ডাক পেয়ে স্বপ্নের দ্বিগুণ উড়ান, তবে সেই উড়ান বেশিদিন ধরে রাখতে পারেননি রানু মণ্ডল। তবে ওই রঙিন সফরকে এখনও ভুলতে পারেনি রানু, আর তাই তো হিমেশের সঙ্গে আলা বলিউডের সিনেমার গান গাওয়া নিয়ে যখনই কথা ওঠে রানু একের পর এক ঘটনা অনর্গল বলতে থাকে। সম্প্রতি জনপ্রিয় ইউটিউবার তোতন ঘোষ গিয়েছিলেন রানুর বাড়িতে, সেখানেই একান্ত সাক্ষাৎকারে রানু জানান এখনও হিমেশ তাকে মুম্বাই যেতে বলেন। শুধু তাই নয়, এই সাক্ষাৎকারে রানু জানান হিমেশ আমাকে বলেছিলেন আমার জন্য একটি ফ্ল্যাট কিনে দেবেন, কারণ মুম্বাইয়ে রেকর্ডিং করতে গেলে দু তিন দিন থাকতে হয়, আবার রানাঘাটে আসতে হয়, এই ঘন ঘন আসা যাওয়াটা সম্ভব নয় বলেই হিমেশ আমাকে ফ্ল্যাট দেবেন বলেছিলেন ওখানে থেকেই কাজ করার জন্য। শুধু বাড়ি নয়, গাড়িও দেবেন বলে কথা দিয়েছেন হিমেশ। তো বন্ধুরা, এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। আপনি যদি বিনোদন জগতের এমনই নতুন নতুন আপডেট পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।